গুলিয়ার চরের প্রবাদ পুরুষ মুসা মিয়ার মহাপ্রয়াণে সিডনি থেকে পাঠানো কাউসার খানের শোক গাঁথা। আজ কুলিয়ার চরের জন্য একটি শোকতম দিন, কারণ কুলিয়ার চর হারিয়েছে তার সবচেয়ে প্রিয়তম মানুষটিকে। বাংলাদেশের স্বাধীনতার পর কুলিয়ার চর জনপদে প্রথম যে জাগরণ, সে হোক শিক্ষায়, খেলাধুলায় কিংবা সংস্কৃতি অথবা ধর্ম থেকে রাজনীতি, প্রতিটি অঙ্গনেই যে মানুষটির প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান ছিল, তার নাম মুসা মিয়া। ছিলেন স্বনামধন্য ব্যবসায়ী, কিন্তু কুলিয়ার চরের শুধুই তার পরিচয় অবিস্মরণীয় এক সমাজসেবক হিসেবে। আজ তিনি আর নেই, গত 21 জুন শনিবার ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী শোক বাণী দিয়েছেন। দেশ বিদেশে বসবাসরত কুলিয়ারচর জনপদের মানুষসহ বাংলাদেশের বৃহৎ ব্যবসায়ী মহল এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি শোক প্রকাশ করেছেন। তাকে হারিয়ে আহাজারি করছে কুলিয়ারচর। কুলিয়ারচরের MD সাহেব অথবা CIP সাহেব থেকে শুরু করে বেশ কয়েকটি নামেই সম্বোধন করা হতো তাকে। আমরা তার প্রতিবেশী, বাড়ির পাশেই বাড়ি, খুব ছোটকাল থেকেই তাকে দেখা, পরিবারের মতোই ভাইজান বলে ডাকতাম। তিনি দেখতে ছিলেন সুদর্শন রাজপুত্রের মতো। তাঁর ভিন্ন চলন বৈশিষ্ট্য মুগ্ধ করত আমাদের। ছোটকাল থেকেই তাঁর উত্থান, তার প্রতিটি গৌরব, তার প্রতিটি সফলতা আমরাও উপভোগ করেছি কাছের মানুষ হিসেবে। তার ব্যবসায়িক সফলতার কারণে একাধিকবার পেয়েছেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির অর্থাৎ CIP মর্যাদা। মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের মাধ্যমে যাত্রা শুরু হলেও পরে ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারিত করেন নতুন অনেক ক্ষেত্রে। কুলিয়ারচর কোল্ড স্টোরেজ লিমিটেড থেকে কুলিয়ারচর ফ্যাশন অ্যাপারেলস, তারপর সার অ্যান্ড কোম্পানি লিমিটেড, তারপর কুলিয়ারচর কমপ্লেক্স, কুলিয়ারচর সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কুলিয়ারচর প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কুলিয়ারচর সি ফুডস লিমিটেড সহ অনেক প্রতিষ্ঠান। তাঁদের বাড়িটি কুলিয়ারচর বাজারের একদম শেষ প্রান্তে। তাঁর বাড়ির সামনেই বহমান কুলিয়ারচরের কালী নদী, তারপর বিস্তীর্ণ খোলা জায়গা। ওই জায়গাটি যখন বর্ষাকালে যেমন জমজমাট, তেমনি শুষ্ক মৌসুমে নদীচর, জ্যোৎস্নাজনাক, বালুচিকচিক প্রান্তর। সেখানেই তাঁর বেড়ে ওঠা এবং সেটাই ছিল তাঁর আজন্ম স্মৃতিঘর। আমরা যখন অনেক ছোট তখনই তিনি কুলিয়ারচর ছেড়েছেন, কিন্তু কখনো মনে হয়নি তিনি কুলিয়ারচরে নেই। স্মৃতির আল ধরে ধরে একটু এগুলেই ঠিক দেখতে পাই তার আনন্দ বেদনার যাত্রাপথ। আমার স্মৃতিতে খুবই ঝাপসা যতটুকু মনে আছে, কম বয়সেই মা হারিয়েছিলেন মুসা মিয়া। ডাক্তার যখন মাতৃবিয়োগের সংবাদ তাঁকে দেন, পাগল প্রায় হয়ে তিনি পাশ নিয়ে উদ্যত হয়েছিলেন ডাক্তারকে মারতে। তিনি মানতে পারেননি তার মা মারা গেছেন। খুব কাছের মানুষই জানতেন মাকে হারানোর শোক আজীবন বহন করেছেন তিনি। একসময় চট্টগ্রাম চলে যান, ধীরে ধীরে যুক্ত হন মৎস্য ব্যবসার সঙ্গে। তবে কুলিয়ারচরে যেমন দাপিয়ে বেরিয়েছেন, চট্টগ্রামেও সেই রাজকীয় ব্যাপার ধরে রেখেছিলেন ভীষণ পরিশ্রমী মানুষটি। আরও একটি আকর্ষণীয় স্মৃতি প্রায়ই মনে পড়ে, 70 দশকের শেষের দিকের কথা। সেভাবে ঢাকা কিংবা অন্য জায়গা থেকে কুলিয়ারচরে গাড়ি চালিয়ে আসার মতো সড়ক তখনও তৈরি হয়নি। তারপরেও এই রাস্তা দিয়েই তিনি খয়েরি রঙের একটি সেজান গাড়ি নিয়ে কুলিয়ারচরে এসেছিলেন। তারপর অনেক পরে যখন তিনি প্রতিষ্ঠিত, 90 দশকের প্রথম দিকে হবে, ঢাকায় তখন টেলিফোন ডিজিটাল হচ্ছে, সংযোগ পাওয়া দুষ্প্রাপ্য, কিন্তু তিনি সেই দুষ্প্রাপ্য টেলিফোন সংযোগ নিলেন কুলিয়ারচরে। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ সদর থেকে কুলিয়ারচর, অনেক ব্যয়বহুল ছিল এ ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ করা, কিন্তু তারপরেও ডিজিটাল টেলিফোন এলেছিলেন কুলিয়ারচরে। তিনি ছিলেন কুলিয়ারচরের ব্র্যান্ডিংয়ে বিশ্বাসী। তিনি কুলিয়ারচরের সাংস্কৃতিক অঙ্গনকেও পৃষ্ঠপোষকতা করেছেন। তার হাতেই প্রথম গিটার দেখি 80 দশকের গোড়ার দিকে। সেই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আব্দুল জব্বারের সঙ্গে ছিল তার সখ্যতা। পরবর্তী সময়ে কুলিয়ারচরের সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করতে তিনি দেশের অনেক খ্যাতনামা মানুষকে কুলিয়ারচর নিয়ে এসেছেন। তিনি যেখানেই থাকতেন, যাই করতেন, সব কিছুতে একটা কুলিয়ারচর কুলিয়ারচর ব্যাপার কাজ করত। তাঁর আবেগ, ভালোবাসা
আর স্বপ্নের একটা বড় অংশ জুড়েই ছিল কুলিয়ারচর। তাঁর গড়া শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রতিষ্ঠানের নাম ছিল কুলিয়ারচরের নামে, যা শেষ পর্যন্ত কুলিয়ারচর গ্রুপে পরিণত হয়। মনে পড়ে 90 দশকে আমরা কুলিয়ারচরের কয়েকজন বন্ধু পড়াশোনা করতে আসি ঢাকার নটরডেম কলেজে। তখন ঢাকাকেও প্রবাস মনে হতো, তবে সেই প্রবাস জীবনেও কুলিয়ারচর গ্রুপের অফিসকে মনে হতো ঢাকার মধ্যে এক টুকরো কুলিয়ারচর। সেখানে কুলিয়ারচরের কিছু মানুষ চাকরি করতেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক সুবিধাই পাওয়া যেত মালিকপক্ষের মতোই। আমার বাস এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। এখনও যখন কাউকে রেঞ্জ রোভার, BMW কিংবা জাগুয়ারের মতো নামি দামি গাড়ির নতুন নতুন সংস্করণ কিনতে দেখি, তখন আমার ছেলেবেলার কথা মনে পড়ে। সেই সাদা কালো টেলিভিশনের যুগে আমরা দেখেছি মুসামিয়াকে বিলাসবহুল গাড়ি চড়ে বেড়াতে। মানুষ হিসেবে তিনি প্রচণ্ড শৌখিন ছিলেন, গাড়ি হোক কিংবা বাংলাদেশে নতুন সেরা কিছু এলে সেটা দ্রুত কুলিয়ারচরে নিয়ে আসতেন মুসামিয়া। তাই কুলিয়ারচরের আকাশে তার ব্যক্তিগত হেলিকপ্টার ঘুরত হরহামেশাই। মানুষটি 63 বছর বয়সে চলে গেলেন, মনে হচ্ছে এই তো সেদিন সবে শুরু করলেন। মানুষটির চলে যাওয়া কুলিয়ারচর তথা বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। মুসা ভাইকে নিয়ে যে স্মৃতি আমার সবচেয়ে বেশি আলোড়িত করে, আমি যখন কুলিয়ারচর থেকে পড়াশোনা করতে অস্ট্রেলিয়ায় চলে আসি, বিষয়টি অনেকেই জানত না। সে সময় সিডনির অলিম্পিক 2000-এ ভলেন্টিয়ার হিসেবে কাজ করার কারণে 21 টেলিভিশনের জন্য একটি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক আবেদ খান। সেই সাক্ষাৎকার মুসা ভাই দেখেছিলেন এবং আমাকে অস্ট্রেলিয়ায় ফোন করে বলেছিলেন, তুই অস্ট্রেলিয়া চলে গিয়েছিস কেন? তোরা চলে গেলে কুলিয়ারচরের কী হবে? এর অনেক বছর পর তিনি একবার অস্ট্রেলিয়া ঘুরতে আসেন। ঘুরতে এলেও খুবই ব্যস্ত ছিলেন মানুষটি, অনেককেই সময় দিতে পারেননি, কিন্তু আমাকে অনেক সময় দিয়েছেন এবং বাসায় আসার আমন্ত্রণও খুব সাগ্রহে পরিবার বন্ধুবান্ধব নিয়েই রক্ষা করেছেন। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপেও মুসা ভাই অস্ট্রেলিয়া এসেছিলেন। বর্তমান ভৈরব কুলিয়ারচরের সাংসদ ও ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ক্যানবেরায় বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা চলার সময় হঠাৎ দেখা মুসা ভাইয়ের সঙ্গে। আমাকে অবাক করে তিনি বলেন, তুই ক্যানবেরায় এসেছিস, চল কাল ব্রিসবেনে একসঙ্গে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখব। পরদিন বৃষ্টির কারণে খেলা স্থগিত হলেও দেখা হওয়া থেমে থাকেনি। আমি ব্রিসবেনে গিয়েছিলাম, তিনি প্রায় সারা দিন সময় দিয়েছিলেন। মুসা ভাই মানুষটি এতই সফল ছিলেন, যেখানে হাত দিয়েছেন সেখানেই ভালো করেছেন, অনেক জায়গায় গেছেন, পৃথিবীর অনেক কিছু দেখেছেন, কিন্তু কুলিয়ারচরের মোহ আর ভালোবাসাতে কোনো দিন কমতি হয়নি তাঁর। বলবো কুলিয়ারচর ছাড়া মানুষটি অন্য কোনো কিছু ভাবতেও পারেননি। নির্দ্বিধায় বলা যায় আজকের এই কুলিয়ারচর এমন কোনো সেবামূলক প্রতিষ্ঠান নেই যেখানে তার অনুদান অবদান ছোঁয়া কিংবা ভূমিকা নেই। কুলিয়ারচরের উন্নয়নের ব্যাপারে তিনি ছিলেন উদার হস্ত। তিনি দান করে গেছেন মানুষের চাওয়া থেকেও বেশি। পোশাক আর চেহারায় যেমন সুদর্শন ছিলেন মানুষটি, ছিলেন তেমনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তাঁর দানের মহৎ গুণটি অনেকের জন্যই অনুকরণীয়। তাঁর যে মোট সম্পদ তা হয়তো বাংলাদেশের অনেক শিল্পপতিরই আছে, কিন্তু তাঁর দান করার যে ক্ষমতা তা হয়তো অনেকেরই নাই। মুসা ভাইয়ের রাজনৈতিক মতাদর্শ ছিল বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। তিনি কোনোদিন সরাসরি রাজনীতি করতে আসেননি, এ কথা যেমন ঠিক আবার এও সত্য, ভৈরব কুলিয়ারচরের রাজনীতির পৃষ্ঠপোষকতায় রেখেছেন অনেক ভূমিকা। মনে পড়ে 1996 সালের নির্বাচনে যখন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সে সময় নির্বাচনী প্রচারণায় বিপুল পরিমাণ টাকা খরচ করেন মুসা ভাই, জয়লাভও করেছিলেন জিল্লুর রহমান। মুসামিয়ার প্রতি জিল্লুর রহমানের কৃতজ্ঞতা তার বিভিন্ন ভাষণেই ফুটে ওঠে। পরবর্তীতে 2008 সালের নির্বাচনেও মুসা ভাই একই ভূমিকা রাখেন জিল্লুর রহমানের নির্বাচনে। তখন জিল্লুর রহমান সংসদ সদস্য হয়ে রাষ্ট্রপতি হয়ে যান। তাঁর ভৈরব কুলিয়ার আসনে উপনির্বাচনে মুসা ভাইকে মনোনীত করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জিল্লুর রহমানের ছেলে হিসাবে নাজমুল হাসান পাপনকেই মনোনয়ন দেওয়া হয়েছিল। এ ঘটনায় তখন কুলিয়ারচরবাসীর একটা চাপা ক্ষোভ থাকলেও মুসা ভাই তা কখনো প্রকাশ করেননি, কিন্তু বোঝা যেত
এটাতে তিনি কষ্ট পেয়েছেন। সম্ভবত 2000 সালে বাণিজ্যিক রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয়েছিল মুসা ভাইকে। সেই আনন্দ উদযাপনে কুলিয়ারচরবাসী এক গণ সংবর্ধনা আয়োজন করেছিল। কাকতালীয়ভাবে সেই অনুষ্ঠানের উপস্থাপক ছিলাম আমি। তখন কয়েক মাইল রাস্তা ধরে মানুষের ঢল নেমেছিল। পুরো কুলিয়ারচর সেজেছিল তার রাজ পুরুষকে স্বাগত জানাতে। মনে হয় এত বড় সংবর্ধনা কুলিয়ারচরে কেউ পায়নি এর আগে কখনো। এত মানুষের ভিড়ে তিনি এসেছিলেন, নিজের আবেগ তুলে ধরেছিলেন, এখনো কানে বাজে অনেক কথার মধ্যে বলেছিলেন, আমি মরে যাওয়ার পর আমার সব কিছু আমি কুলিয়ারচরের জন্য রেখে যাব, আমার সব কিছু কুলিয়ারচরের মানুষের জন্যে। আজ তিনি আবার কুলিয়ারচরে আসবেন, আবার মানুষের ঢল নামবে কুলিয়ারচরে, কিন্তু এবার ফিরবেন তিনি নিথর দেহে। তারপর কুলিয়ারচরের মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হবেন কুলিয়ারচরের মাটিতেই। কোনোদিন আর কুলিয়ারচরকে ভালোবাসতে পারবেন না, কিন্তু বিশ্বাস করি কুলিয়ারচরের মানুষ তাকে ভালোবাসবে অনন্তকাল।